আবারও ভোট এলাকাগুলোর দিকে নজর রাখবো। সীতায় সীতায়ের ভোটে রীতিমতো তর্কাতর্কি, কি অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ, আগে কি পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা দেখুন। আপনি সময় যাবেন না, সামনে উনি রাখবে, আপনি লাইনে রাখবেন, প্রিসাইডিং ও আন্দর কাজ বাদ হয় ওই সামলাইগা, আপনার আন্দর কাজ জিম্মেদারি নেই, আর লাইন মে রাখো, আন্দর জানা মাত্র। আরো বিস্তারিত জানবো এই বিষয়ে। শুভঙ্কর রয়েছে, শুভঙ্কর মূলত কি অভিযোগ? দেখো যেটা সক্রিয়তার তৃণমূল সাংসদ জগদীপ গর্ভ তিনি সেটা জানিয়েছেন যে বেশ কিছু বুথে দেখা যাচ্ছে যেখানে বিএসএফ সমর্থতায় থাকা যে কেন্দ্রীয় জনরা তারা সবকিছু নিয়ন্ত্রণ করছে, বুথে ঢুকে যাচ্ছে, বুথের ভেতরে ঢুকে যাচ্ছে, ভোটারদের ঢুকতে বাধা দিচ্ছে বা কোথাও ভোটারদের লাইন উলট পালট করে দিচ্ছে, এসব নিয়েই তার কাছে যখন বিস্তর অভিযোগ ওঠে তখন তিনি একাধিক বুথে যান এবং সেখানে দেখা যায় যে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বুথের ভেতরে ঢুকে যাচ্ছেন। তখনই তিনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের বলেন যে তাদের তারা যেন বুথের ভেতরে না ঢোকে, এটা নিয়ে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে জগদীশ বসু নিয়ে কিছুটা বাদানুবাদ হয়। যদিও পরে জগদীশ বসু নিয়ে জানান যে কেন্দ্রীয় বাহিনী যারা জওয়ান ছিল তারা অতি সক্রিয়তার ভূমিকা নিচ্ছে, তারা বুথের ভেতরে ঢুকে যাচ্ছে, কি করণীয় সেটাকে তাদের জানানো হয়েছে। বেশ শুভঙ্কর, ভোটারদের লাইনে বিএসএফ ভোট দেওয়ার ক্ষেত্রে ডিস্টার্ব করছে, বিএসএফ ভোটারদের কাছ থেকে কাগজ দেখতে চাই, যাদের যেটা ওদের দায়িত্ব নাই, এই দায়িত্ব পুরোপুরি প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার যারা আছে তাদের দায়িত্ব। তো প্রিসাইডিং অফিসারের কাজে বিএসএফ না গোলা সেটা ইল্লিগাল, সেই জন্যই আমি অভিযোগ পেয়ে আসছি, আমি ওনাকে বলে দিলাম। এই বুথে একটা অভিযোগ দেখলেন, কেন্দ্রীয় বাহিনী অতি সক্রিয়। আরো একটা অভিযোগ, সীতাই বিধানসভার আরেকটা বুথে রীতিমতো বচসা, তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়ের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীর তর্কাতর্কি বেঁধে যায়। বুথে কেন্দ্রীয় বাহিনী প্রবেশের অভিযোগ করেন তিনি। ঠিক আছে, আন্দার মে ঝুকনা ফুকনা কি চলিয়ে, এ ঝুকনা হায় ফিকনা হায় কি চলিয়ে, আর আবারও একটা সীতাইয়ের ঘটনা, এখানে আবার ইভিএম এ প্রার্থীর নাম ঢাকতে টেপ, সীতাইয়ের বাম বিজেপি প্রার্থীর নাম ঢাকতে টেপের ব্যবহার, কিন্তু কে লাগালো এই টেপ কেউ জানে না, প্রিসাইডিং অফিসার বলছে কে লাগালো টেপ। বুথে ঢুকে তাই নিজেই টেপ খোলেন বিজেপি প্রার্থী, আর বিজেপি প্রার্থী তৃণমূল এজেন্টের রীতিমতো তর্কাতর্ক। দুই নম্বর বোতামে আমার নিজের প্রতীক ছিল, আমি জানি না, আপনি কি বলছেন? আমি প্রিসাইডিং অফিসার কে বললাম যে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, উনি বললেন বারবার আমি দেখছি, কিন্তু আমি যখন গেলাম কি দেখছি আমি জানি না, এই তো দেখছেন আপনারা নমুনা আমি দেখাচ্ছি, ভেরিফাই করছেন না? সেটা বললাম প্রিসাইডিং অফিসারকে যে উনি গাফিলতি করেছেন।
বিজেপি আমাদের আছে এখানে, আমাদের শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। উনি তো পকড়ে নিয়ে আসে আর দেখাইতে পারে কেন্দ্রে দেখাইছে এখানে। এবার এটা হ্যাঁ লাগানো ছিল এবং আমি খুলে দিয়েছি। এটা তো এমনও হতে পারে যে আমাকে দেখালো সে তার আগের যে আপনার দায়িত্ব আছে। হ্যাঁ তো আমার দায়িত্ব আছে, আমি কি করব? আমি প্রত্যেকটা ভোট হওয়ার পরে ঢুকবো এবার আমি জানি না কে লাগিয়েছে। উনি আমাকে দেখিয়েছে যখন কমপ্লেন করেছে সাত সাত আমি খুলে দিয়েছি। উনি আসার পরে উনি দেখালো, আমি তার আগেও আমি চেক করেছি। আপনারা প্রয়োজন পড়লে আমার সেন্টারে যে সিসিটিভি ফুটেজ আছে আমাদের আমাদের নির্বাচন কমিশন দপ্তরে, সেখানে আপনারা গিয়ে দেখিয়ে নিতে পারেন। তাহলে কখন লাগানো ছিল আমি আপনাদের জিজ্ঞাসা করি, তাহলে কখন লাগানো ছিল? তাহলে নির্বাচন কমিশন নিজে এসে তো দেখেনি, আপনারা তো স্বচক্ষে দেখেছেন। নিশ্চয়ই ভয়ে ভুল বলেছে। ওয়েবকাস্টিং এর ফুটেজ দেখা হলে ওর ভেতরে ওয়েবকাস্টিং এর ফুটেজ দেখা যায়? আপনি আমাকে বললে হলো তাহলে তো কে কোথায় ভোট দিচ্ছে সেটা তো দেখা যাবে তাহলে।